আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নুন নাফিজা আপুর লেখা রংমহল গল্পের 57 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। স্যার, সাইফা সেন্সলেস হয়ে পড়ে গেছে। সাথে সাথেই ইমরানের ড্রো কুচকে গেল। সেন্সলেস হয়ে পড়ে গেছে মানে কি? তাহলে কি সত্যিই তখন অসুস্থ ছিল? বাড়ি থেকে তো সুস্থই বের হলো তার সাথে, যখন ছুটি চাইছিল তখনও তো অসুস্থতার ছাপ দেখা যায়নি তার চেহারায়। তাহলে হঠাৎ কি হলো? ইমরান ক্লাস বাদ দিয়ে বেরিয়ে এলো এবং দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে তন্নিকে বলল, সেন্সলেস হলো কীভাবে? জানি না স্যার, প্রথম ক্লাস থেকে ব্যাগের উপরে মাথা রেখে বসেছিল, এখন যখন ম্যাম পড়া জিজ্ঞাসা করলো বলতে বলতে হঠাৎই পড়ে গেল। ম্যাম চোখে মুখে পানি দিচ্ছে, আপনাকে ডাকতে বলল। ইমরান ক্লাসে এসে দেখলো মেয়েগুলো যেন ঝাঁক বেঁধে অসুস্থ হয়ে যাওয়া ব্যক্তিকে দেখতে উঁকি মেরে আছে। ছেলেগুলো বসিয়ে আছে কিন্তু সেদিকে তাকিয়ে আছে। আরমিনা ম্যাম বোতল থেকে পানি নিয়ে সাইফার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইমরান এসে বলল, হয়েছে কি সাইফা? সাইফা সেন্সলেস নয়, তবে নিবিড় উজ্জ্বল জোড়া যেন খুলতে ভীষণ কষ্ট হচ্ছে। সে ব্যাগের উপর মাথা কাত করে শুয়ে আছে, তখনও সুস্থ দেয়ালেও এখন তার চেহারায় অসুস্থতার ছাপ স্পষ্ট। অসুস্থতার প্রকোপ বেড়ে উঠল যেমনটা হয়ে থাকে। ইমরান আসার সাথে সাথেই ম্যাম বলল, স্যার এর তো খুব জ্বর, হঠাৎ করে দাঁড়ানো থেকে বেঞ্চের উপর পড়ে গেল। ইমরান কপালে গালে হাত রেখে দেখল শরীরের তাপমাত্রা বেশ অস্বাভাবিক, তখন জানতে পারলে কি আর তাকে জোর করে ক্লাসে পাঠাতো। ইমরান তার গালে হাত রেখে মাথা ঝাঁকিয়ে ডাকল। সাইফা তার দিকে একবার তাকিয়ে বিরক্তি নিয়ে চোখ বন্ধ করে নিল। ইমরান তাকে উঠানোর চেষ্টা করলো কিন্তু সে উঠতে চাইল না, তবু উঠতে হলো। ব্যাগসহ তাকে নিয়ে বেরিয়ে এলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তন্নি ও নিপু এসে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। রিক্সায় বসে ইমরান মাহবুব স্যারকে কল করে জানিয়ে দিল সাইফার অসুস্থতার কথা। সে সাইফাকে ডাক্তার দেখিয়ে আবারও যাবে কলেজে। মাথায় পানি দেওয়ার পর নিজেকে একটু হালকা লাগছে, অর্থাৎ মাথাটা সোজা রাখতে পারছে সাইফা, তবে শরীরের ভার অর্ধেক ইমরানের ওপরই পড়ে আছে। ইচ্ছে করছে এই লোককে এখন রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, তখন ছুটি চাইছিল দিল না, এখন কেন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে? কিন্তু শরীরে পর্যাপ্ত শক্তি না থাকায় ধাক্কা তো দূর, কথাতেও রাগ জারতে পারল না। সকালে নাস্তা করেছে বিদায়, ডাক্তার তাকে প্রথম ডোজ সেখানেই খেতে দিলেন, তারপর ঔষধপত্র নিয়ে বাড়ি পথে রওনা হলো। ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে ইমরান বলল, রাখাল এবং বাঘের গল্পটা মনে আছে তো? ব্যাপারটা মিলে গেল না? প্রমাণ হলো তো এবার, আগের বার মিথ্যা বলে ছুটি নিয়েছ, এবার সত্য বলে প্রয়োজনেও ছুটি পেলে না। গল্প এমনি এমনি তৈরি হয়নি, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করার বাস্তব পরিণতি থেকেই তৈরি হয়েছে। শুরুটা যদি মিথ্যের হয়, শেষটা চিরন্তন সত্য হলেও তখন মিথ্যের সংশয় রয়ে যায়। শাট আপ! আমি শাট আপ হলে কী হবে? গল্প এবং সত্য বদলে যাবে? আই হেট ইউ! উচিত কথা বললেই হেট ইউ হয়। চুপচাপ বসো, এখন কি একটু ভালো লাগছে? লাগছিল, আপনার কথা শুনে ভালো লাগাটাও চলে গেছে। ইমরান তার কপালে গলায় স্পর্শ করে তাপমাত্রা পরিমাপ করে বলল, আমি কলেজে যাচ্ছি, দরজা লাগিয়ে ঘুমিয়ে থাকো, একটু পর উঠে ভাত খেয়ে আবারও ঔষধ খেও, আমি আগে বাড়ি ফেরার চেষ্টা করব। প্রয়োজনে ফোন দিও, আর ফোন পাশেই রেখো, বেশি খারাপ লাগলে সাথে সাথেই ফোন দিও। লাগছেই তো, এখন একটু রেস্ট নাও, ভালো লাগবে। রেস্ট নেওয়ার পর যদি খারাপ লাগে তখন ফোন দিও। আপনি এসে যদি দেখেন আমি মরে গেছি তখন কি হবে? একদিকে সে অসুস্থ, অন্যদিকে ইমরানের কলেজে যাওয়াটাও জরুরি, আর এই সময় তার মুখে আলতোফালতো কথা। সুস্থ থাকলে তো সাথে সাথে মসৃণ গালটা লাগিয়ে দিত একটা, কিন্তু অসুস্থ হওয়ায় তা পারল না। কটমটের চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মৌনতা কাটিয়ে রাগ চাপা কণ্ঠে বলল, তুই মরে যা। বসা থেকে উঠে আর পিছু না ফিরে হনহনিয়ে বেরিয়ে গেল দরজার বাইরে। তাকে মরে যেতেই বলে যাওয়ায় সাইফা বিরক্তিকর দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বকে গেল, কোথায় সে তার সেবা করবে তা না করে মরে যেতে বলল, কে বলবে এটা হাজব্যান্ড? একদম বাজে লোক। দরজা লাগিয়ে সে ধপাস করে আবারও বিছানায় পড়ল। সাইফা মাথায় যেন আটার বস্তা নিয়ে হাঁটছিল, এখন শুতে পেরে কী শান্তি, কী শান্তি! এ তো হলো শরীরের ক্লান্তি, এবার মনকে শান্ত করে মায়ের কাছে কল করে আহ্লাদী গলায় নিজের অসুস্থতার কথা জানালো, সাথে অনুভূতিহীন স্বামীর নামে নালিশ জমা করল। এবার মন কিছুটা শান্তি পেয়েছে।
কিন্তু শরীরের অবস্থা যেন করুণ হচ্ছে, তাই একটু ঘুমানোর চেষ্টা করলো। চোখে ঘুম জড়ো হতে না হতে দরজাটা কেউ যেন বাইরে থেকে ভেঙে ফেলছে। দিন দুপুরে ডাকা দিল নাকি, এমনটাই ভাবছে স্বপ্নে। কিন্তু কানের কাছে ফোনটা বেজে উঠতেই স্বপ্ন পালিয়ে গেল। রিসিভ করতে ইমরান বলল, কখন থেকে ডাকছি, কানে যাচ্ছে না? কিভাবে ডাকছো? ফোনের ওপারে থেকে ডাকলে আমি শুনবো নাকি? রিং হতেই তো শুনলাম। ফোনের ওপারে না, দরজার ওপারে দাঁড়িয়ে আছি। ও তুমি? আমি আরও ভাবছি স্বপ্নে ডাকাতে সে ধরা দিয়েছে। দাঁড়াও দাঁড়াও। সাইফা ফোন রেখে চটপট উঠে গেলে বাধাগ্রস্ত হলো, মাথা ভীষণ ভারী হয়ে আছে। সে ধীরে ধীরে উঠে এগিয়ে গেল, দরজা খুলে বলল, এই না মাত্র গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে যে, তুই মরে গেছিস কিনা দেখতে এসেছি। সেই রাগই এখনও ফুরায়নি ইমরানের। ভেবেছিল দু একটা ক্লাস করেই ছুটি নিয়ে বাড়ি চলে আসবে, কিন্তু সাইফার কথা সে ক্লাস না করেই সরাসরি ছুটি চাইতে গেল এবং ছুটি নিয়েই চলে এলো। তখন বেরিয়েছে রাগ করে, এখন ফিরেছে সেই রাগ নিয়ে। তার রাগান্বিত কথায় সাইফা মৃদু হেসে আবারও বিছানায় চলে এলো। কে বলেছে কেয়ার করে না? কেয়ার না করলে এত রাগ হয় নাকি? এই রাগ হলেই তার চলবে, এমন রাগ দেখতে সারা জীবন পার করে দিতে পারবে। এমন রাগ দেখতেও শান্তি লাগে, মনে মনে হেসে সাইফা নীরবে চোখ বুজে শুয়ে রইল। ইমরান চেঞ্জ করে এসে তার পাশে বসলো, কপালে হাত চেপে ধরে এবং চুলের ফাঁকে মাথায় হাত বুলিয়ে দেখলো মাথা বেশ গরম হয়ে আছে। সাইফা চোখ খুলে তাকাতেই টুপ করে এক চোখের অশ্রু গড়িয়ে পড়ল। ইমরান চোখের ধার আঙুলে মুছে নিয়ে বলল, কাঁদছ কেন, বেশি খারাপ লাগছে? সাইফা মাথা দুদিকে নাড়ল। ইমরান তার দিকে টেনে বলল, ওঠো বাথরুমে যাও। বাথরুমে কেন? মাথায় পানি ঢেলে দেই, চলো, ঠান্ডা লাগবে, এমনিতে আমার কাঁপনে উঠে যাচ্ছে মনে হচ্ছে। কিছুই হবে না, উঠো, মাথা অনেক গরম, গরম না কমলে জ্বর কমবে না। আমি কিন্তু তোমার নামে বিচার দিয়েছি মায়ের কাছে। মাকে জানিয়েছো? এই জন্যই তো ফোন দিয়েছিল, অফিস রুমে থাকায় রিসিভ করতে পারেনি। চলো চলো। ইমরান তার মাথায় পানি ডাললো, কিছুক্ষণ তাকে রুমে পাঠিয়ে দিলে সে এসে আবারও ধপাস করে পড়ল বিছানায়। বিছানার পাশে এলেই যেন শরীরের শক্তি শূন্য চলে যায়। ইমরান এসে দেখল মাথাও মোছেনি, বেজা চুলের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। ধমক দিয়ে সে নিজে এসে বসে তার মাথা মুছে দিল। দুপুরে ঢেলে দাগিয়ে দুই লোকমা ভাত তুলে খাইয়ে দিল মুখে। এর বেশি সম্ভবই হলো না, এইটুকু খাবারে এত পাওয়ারের ঔষধ খাওয়ানো ঠিক হবে? বলল দোকান থেকে কিছু এনে দিবে কিনা, কি খেতে চায় সে, কিন্তু কিছুই রুচিতে আটল না সাইফার। সব খাবার আজ বিষাদ হয়ে গেছে তার কাছে, বাধ্য হয়ে এইটুকু খাবারের ঔষধ দিল। সারা দুপুর বিকেল ঘুমই কাটল সাইফা। ইমরান পাশে শুয়ে বসে তার পাহারাদার হয়ে রইল, মাঝে মাঝে স্টুডেন্টদের সাজেশন রেডি করছে, আবার কখনো মায়ের সাথে কথা বলছে। প্রতি প্রহরেই বাবা মা কল করে খবর নিচ্ছে। সন্ধ্যার দিকে ইমরান তাকে সমুচা আর ফুচকা এনে দিয়েছে, দুটোর বেশি ফুচকা খাওয়া সম্ভব হয়নি সাইফার। রাতে একটা সমুচা খেয়েই ঘুমাতে চলে যাচ্ছিল, ইমরান টমেটোর ভর্তা করে তাকে অল্প ভাত খাওয়ালো। অন্যান্য তরকারি তার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। ইমরান ক্ষণে ক্ষণে তাকিয়ে দেখে তার মুখটা একদিনেই এইটুকু হয়ে গেছে। দুটো খাবার মুখে না দিলে বাঁচবে কীভাবে? তবে দিনের চেয়ে বেশি জ্বালিয়েছে রাতে, ঠান্ডায় কোকড়ে যাচ্ছে, তাই ইমরান তাকে কাঁথা চাপা দিয়েছে। কিছুক্ষণ পর সাইফা লাথি মেরে কাঁথা এক কোণে ফেলে দিয়েছে। গরমে ছটফট করতে করতে একবার বিছানার এক প্রান্তে, তো আবার ইমরানের উপর। ইমরানকে ঠেলে ধাক্কিয়ে বলল, ওই, আরে ও স্যার, গরম লাগে, ফ্যান ছেড়ে দিব, দাও। ইমরান ফ্যান ছেড়ে আবারও শুয়ে পড়ল। মিনিট দশেক পর আবারও তাকে ধাক্কিয়ে বলল, ওই, আমার কাঁথা কোথায় ফেলছ? আমি কখন নিলাম কাঁথা, কোথায় গেল তবে, ঠান্ডা লাগছে আমার। ইমরান লাইট অন করে কাঁথা খুঁজে দিয়ে আবারও ফ্যান অফ করে দিল। একটু পর আবারও একই কাণ্ড, ওই একটু ফ্যানটা ছেড়ে দাও না, ওই একটু মাথাটা টিপে দিবে, মাথায় যন্ত্রণা হচ্ছে, ওই ওই ফ্যান অফ করো, শীতে কেঁপে মরে গেলাম, ওই গরম লাগে। ইমরান এবার উঠেই বসে রইল, আর শুবে না সে, ফ্যান অন করে দিয়েই বলল, এত যদি গরম লাগে তবে কাঁথা টানাটানি করো কেন আবার, ঠান্ডা লাগলে আমি কী করবো, তবে ফ্যান অন থাকা অবস্থায় কাঁথা মরে থাকো, তাহলে ঠান্ডা লাগবে না, গরমও লাগবে না। লাগে তো, ঠান্ডা লাগে। আচ্ছা ঘুমাও। তুমি ঘুমাবে না? না, আমার ঘুম হয়ে গেছে। তবে কি একটু টমেটোর ভর্তা করে দিবে? ইমরান যেন আশ্চর্যজনক কিছু দেখল, এমনভাবে তাকিয়ে রইল সাইফার দিকে। তারপর ফোনের স্ক্রিন জেলে সময় দেখলো রাত বাজে দুটো। এই সময় নাকি তাকে টমেটোর ভূতে ধরে টমেটোর ভর্তা খাওয়ার জন্য। তাকে সময় দেখতে দেখে সাইফা বলল, আমার তো এখন কখন থেকে ক্ষুধা লাগছিল তোমাকে বলিনি, এতক্ষণ টমেটোর ভর্তা খেলে ক্ষুধা মিটে যাবে,
এখন বর্তাকালে সর্দি আক্রান্ত করে ফেলবে। এত রাতে ঠান্ডা খাবার ঠিক হবে না। সমুচা আছে, এনে দিই। খেয়ে পানি খাও। না, তাহলে চিপসটা খাও। থাক, খাবই না কিছু। মুখ ঘোমড়া করে রাখলো সাইকা। ইমরান বাধ্য হয়ে বলল, দিব টমেটোর ভর্তা করে, তবে শর্ত আছে, সাথে ভাতও খেতে হবে। খাবো না বললাম তো, কিচ্ছু খাবো না, ভাতও খাবো না, ভর্তাও খাবো না, শুধু দিন খেয়েছি আর মনে রাখছি। তুমি অসুস্থ ছিলে যখন, আমি কত কেয়ার করেছি তোমার, যখন যা বলেছো তাই শুনেছি, আর আমার বেলায় শুধু শর্ত আর শর্ত। খুব বিরক্ত হচ্ছ না, কিচ্ছু লাগবে না আমার, যাও, আমার কিচ্ছু করতে হবে না, ঘুমাও তুমি। সাইফা বিপরীতমুখী হয়ে শুয়ে রইল, ইমরান বোকার মতো বসে রইল, তার কোনো কথাই শুনল না, সেটাই তো ভেবে পাচ্ছে না সে, সারাদিন তাকে দড়ির ওপর রেখেও দিন শেষে এই কথা। ইমরান বিরক্তিকর ও ব্যর্থ নিঃশ্বাস ফেলে উঠে গেল টমেটোর ভর্তা করতে। এই মেয়ে যা বলে তো বলেই, এখন রাগ করেছে, একটু পর হয়তো কান্নাই করে দিবে ভর্তার জন্য, আর সারাদিন তার মুখে খোটা তো লেগেই আছে যে সে অসুস্থ সময় কত কেয়ার করেছে, কেউ তার জন্য হাজারটা কাজ করলেও কিছু না, আর সে একটা করেই তার উর্ধে। ইমরানকে যেতে দেখে সাইফা বলল, জালটা একটু বেশি করে দিও, কেমন? ইমরান পিছু ফিরে শক্ত চোখে তাকাতেই সাইফার চাপা হাসি প্রকাশ পেয়ে গেল। আসলেই খুব জ্বালাচ্ছে, কখনো ইচ্ছাকৃত আবার কখনো অনিচ্ছাকৃত। ইমরান ভর্তা করে এনে তার সামনে প্লেটে দিয়ে বসে রইল। সাইফা দুইবার তার মুখে দিতে গিয়ে ব্যর্থ, বারবার ইমরান সরিয়ে দেয়। তোমার ক্ষুধা লেগেছে, তুমি খাও, এই অবেলায় আমার ভর্তা খাওয়ার ক্ষুধা লাগেনি। তবে এইভাবে তাকিয়ে আছো কেন? আমার পেট ব্যথা করবে না, পেটে অসুখ করবে না বুঝি? চোখ বন্ধ করে বসে থাকো, খাওয়া শেষ হলে খুলতে বলবো। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আজকের পর্বটা অনেক বড় হয়ে গেছে, নাকি আমি নিজে অসুস্থ ফিল করছি বিদায় স্লোলি গল্পটা পড়ে এত বড় করে ফেলছি জানি না। আজকে আমার সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ভালো লাগতেছে না, কেমন জানি মাথাটা ঘুরাইতেছে, ঠিক নাফিজার মতো অবস্থা। ওর জ্বর আছে বাট আমার জ্বরটা নাই, এতটুকুই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সব সময় ফারুক স্টাডির সাথেই থাকেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।